হ্যাঁ আবার হচ্ছে এই বাইরে নিয়ে আসো, বাইরে নিয়ে আসো। হ্যাঁ এই আচ্ছা তাহলে বিকালে দিও একটু পাঠিয়ে দিয়ে, আমি একটু দেখি দেখি কি অবস্থা। হ্যাঁ 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 কালকে না পরশু, এদিকে আসো। হ্যাঁ 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 পরশু দিন, পরশু দিন পাঠিয়ে দিন। স্প্রেটাতে স্প্রেটা চলুক, গোসলটা দেন, আর হলো ওই কি বলে গোসলের পানিতে একটু লবণ মিশিয়ে দিন আর হলুদ মিশিয়ে দিন, হলুদের পানিতে ধোয়াবেন। হ্যালো এই কোলে নিয়ে নাও না তাহলে তো যা, ওর কোলে নিয়ে নাও তাহলে সে সুন্দর হবে, দিতে পারবো জিনিসটা লাগাই তুইব, কোলে নিয়ে নাও, সরম লাগিয়ে বা বাসার ভিতরে ঢুকো। হ্যাঁ বেড়া যা, আলগি দাও আলগি দাও আলগি আলগি দিতে হইব, আলগি না দিলে হবে না। হ্যাঁ বাস বাস এইভাবে সে যাও 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 কাকুর হয়ে গে, যাও গা উঠে যাও গা, যাও দৌড়াও দৌড়াও কাকুর এলে, এই দেখো ভাই বাড়ি খায় না কাকুর। তাহলে এখন ওদের সার্জারি হবে, বেলাল সার্জিক্যাল জিনিস সব রেডি করো, কাকুর সার্জারি হবে না? না আমার যত আয়ে সবে কাকু কাকু ডাকি আর কি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ ভেট ডাক্টর সাগির উদ্দিন আহমেদ ফ্রম ডাক্টর সাগির ভেটেরিনারি। আজকে আমরা ভেটেরিনারি সার্জারি নিয়ে কথা বলবো। কিছুক্ষণ আগে আপনারা একটি গোল্ডেন রিট্রিভার ডগ দেখলেন, যার ফোর লিমে মানে হাতে সামনের ডান হাতের হাতে একটা টিউমারের মতো স্ট্রাকচার ডেভেলপ করেছে, তো সেটা আমরা সার্জারি করবো আজকে। এটা আরও আগে আনলে যেটা ছোটো ছোটো থাকলে সার্জারিটা ইজি হতো, এখন একটু সার্জারিটা বড় সার্জারি হবে, কারণ এটার এই টিউমারটার একটা রুট আছে, সেই রুটে ব্লাড সাপ্লাই এবং নার্ভ সাপ্লাই হয়ে গেছে। সুতরাং এটাকে খুব সাবধানে প্রত্যেকটা ব্লাড সাপ্লাইকে ব্লক করে এবং নার্ভগুলোকে সাবধানে এক সাইড করে তারপর ধীরে ধীরে এটাকে তুলে নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, আপনারা আপনাদের ডগে যদি এরকম ছোটোখাটো টিউমার বা লাম্পের মতো কোনো ফুলে গেছে বা সোয়েলিং হয়েছে, সেই বিষয়গুলো বেশি দেরি না করে দ্রুত আমাদের কাছে নিয়ে আসবেন, তাহলে আমরা আর্লি স্টেজে এটাকে রিমুভ করে দিতে পারবো। তো বন্ধুরা আমরা আবার একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় একটা গ্রোথ হয়েছে তার হাতে, এটা ডান হাতে হয়েছে, ওকে আমরা এনে শিশে দিয়েছি এবং কিছুক্ষণের মধ্যেই আমরা
সাবজেক্টটা শুরু করি। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমরা যেই ভিডিওটা পরবর্তীতে সাবজেক্টটা শুরু হওয়ার পর আরও কিছু ভিডিও আমরা এই এই ভিডিওর সাথে আমরা অ্যাড করে পরবর্তীতে আপলোড করব। ধন্যবাদ সবাইকে। চুপচাপ বসো। এটা কি গোল্ডেন রিট্রিভার না অন্য কোন কুকুর? জি ভাই, জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা
Assalamu alaikum, this is Vet Dr. Sagir from Dr. Sagir's Pet Clinic. Ask it. আপনারা দেখতে পাচ্ছেন একটা কুকুরকে আমরা অ্যানেসথেসিয়া দিয়েছি। এটি হলো গোল্ডেন রিট্রিভার। গোল্ডেন রিট্রিভারের একটা টিউমার হয়েছে, দেখেন হাতে, ডান হাতে, সামনের ডান হাতের উপরে এটা হয়েছে এবং এটার মোটামুটি বড় একটা রুট আছে। হ্যাঁ, তো এটা আরও আগে আনলে ছোট থাকতো, তো এটা অলরেডি বড় হয়ে গেছে। এখন এটা আমরা সার্জারি করবো, এখানে ডিসইনফেক্টেন্ট করা হচ্ছে। এটাকে ধীরে ধীরে আমরা অ্যানেসথেসিয়া দেওয়া হয়েছে ওকে, তারপরও আমরা লোকাল অ্যানেসথেসিয়া আমরা এই জায়গাটাতে দিব, যেন তার এই জায়গাটায় কাটার সময় কোনো সমস্যা না হয়। এই কারণে আমরা লোকাল অ্যানেসথেসিয়া ওকে আমরা দিয়ে দিচ্ছি। লোকাল অ্যানেসথেসিয়া দিলে যেটা হবে যে ওই জায়গাটা যখন আমরা ইনসিশন দিব তখন তার কোনো কষ্ট হবে না, মানে কোনো সেন্সেশন থাকবে। এমনিতেও সে জেনারেল অ্যানেসথেসিয়া দেওয়া, তারপরেও এই টিউমারটা যদি ডিপ সিটেড হয় তাহলে আমাদের অনেকটা জায়গা থেকে এটাকে তুলে নিয়ে আসতে হবে। আপনারা দেখলেন এখন আমরা লোকাল অ্যানেসথেসিয়া দিলাম, কিছুক্ষণের মধ্যে আমরা সার্জারি শুরু করব। যেহেতু সার্জারিটা কিছু গ্রাফিক আছে, আমরা সব কিছু দেখাবো না, আমরা কাটছাট করে পরবর্তীতে ভিডিওটি এডিট করে আপনাদেরকে আমরা দেখাবো। তো এখন আমরা কিছুক্ষণের মধ্যে আমরা সার্জারি ঢুকে যাবো। তো আপনারা খেয়াল রাখবেন আপনাদের কুকুরেরও, কুকুর বেড়ালেরও যদি এরকম ধরনের টিউমার ছোট অবস্থাতে শুরু হয় তো খুব দ্রুত আমাদের কাছে নিয়ে আসবেন, তাহলে ছোট থাকলে এটাকে ম্যানেজ করা সহজ, যতই বড় হবে তত ইনভলভমেন্টটা বেশি হয়। এটি একটা গোল্ডেন রিট্রিভার কুকুর, অনেক যাবতীয় ছিল। তো এই আর কি, আমরা এখন সার্জারি শুরু করব। আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগবে আপনাদের, দেখতে থাকুন। দেখতে দেখতে যদি ভালো নাও লাগে আস্তে আস্তে ভালো লাগা হয়ে যেতে পারে। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।
টিস্যুস আছে পুরো জায়গাটা হ্যাঁ তুমি দেখাই তো তুমি ভিডিও করো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম এগেইন। আমরা কিছুক্ষণ আগে আপনাদের টিউমারটা দেখাচ্ছিলাম যে টিউমার আমরা সার্জারি করবো, তো আমরা অলরেডি এটা বের করে ফেলেছি, দেখেন এটা অলরেডি রিমুভ করে ফেলেছি সার্জারি, মানে ওর টিউমারটা টোটালটাই আমরা রিমুভ করে ফেলেছি। আপনারা দেখেন একটু ক্লোজ করো, আমরা অলরেডি এটাকে এখন সিলি করবো, জায়গাটা ক্লিন হয়ে গেছে, এখন সে আবার আগের মতো সে হাঁটাচলা করতে পারবে এবং কোনো অস্বস্তি ফিল করবে না সে। তো আমরা টিউমারটা অলরেডি রিমুভ করে দিয়েছি। তো বন্ধুরা, আপনারা আপনাদের কুকুরে এরকম টিউমার হলে ইনিশিয়াল স্টেজে নিয়ে আসবেন, তাহলে কী বলে আমরা খুব সহজেই এটা আমরা রিমুভ করে দিতে পারবো। যেমন এটা রিমুভ করতে অনেক আমাদের সময় লেগেছে, কারণ এটা একদম ডিপ সিটেড মাসেল লেয়ার ক্রস করে প্রায় হাঁটির কাছাকাছি চলে গিয়েছে। তো এটাকে আমরা ধীরে 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 ওখান থেকে আমাদের রিমুভ করে নিয়ে আসবো। ভিতরে আমাদের সিলি করতে হয়েছে, আমরা আরও একটা একটা উপরে একটা পর্দা আছে সেটা আমরা সিলি করে দিব এবং তারপর আমরা স্কিন সিলি করে আমরা ওখানে চলে আসবো। তো ভিউয়ার্স, কী বলে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর সার্জারি রিলেটেড আপনাদের যদি কোনো স্পেশাল ভিডিও মনে করেন আমরা যদি তৈরি করি, সেগুলো যদি আপনাদের হেল্প হয় সেটা আমরা আমাদের নেক্সট এপিসোডে আমরা দেখবো। সেই কারণে আপনারা আমাদের কমেন্টে জানাতে পারেন যে কী ধরনের ভিডিও আপনারা সার্জিক্যাল, পেট অ্যানিমেল সার্জিক্যাল বা ভেটেনারি সার্জিক্যাল রিলেটেড কোন ধরনের ভিডিও আপলোড করলে আপনাদের জন্য সুবিধা হবে সেগুলো আমাদের একটু জানাবেন। তো ভিউয়ার্স আমাদের সাথে থাকবেন এবং আমাদের লাইক বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাই। দেখলেন সার্জারি প্রায় শেষ, আমরা সিলি দিয়ে দিয়েছি, এই কারণে আমাদের লাস্ট ফিনিশিংটা আমরা দেখালাম, কারণ সার্জারি প্রসেসটা অনেক কী বলে রক্তের হয় তাদের, মানে জেনারেলদের না দেখা উচিত, সেই কারণে আমরা একটু শেয়ার করিনি। এখন আমরা সিলি দিয়ে দিয়েছি, এখন আমার উপর অ্যান্টিসেপটিক দিয়ে ব্যান্ডেজ করে দিই আমরা, আর ওর একটা এলিজাবেথের কলার লাগায় দেওয়া হবে যেন সে না চাপতে পারে। তারপরে ইনে রোটেন দিয়ে যেটা অ্যান্টিবায়োটিক কোর্স চলবে, দেন আমরা সিলিটা কেটে দিই। তো ভিউয়ার্স, এরকম টিউমার আমরা টিউমার সার্জারি করেছি, এর আগেও আমরা একটা ভিডিও দেখিয়েছি, ওদের সাথে আমরা একটা আপনাদের কী বলে অ্যাড করে পরবর্তী একটা কম্বাইন্ড ভিডিও আমরা দেখাবো, সেখানে একটা বড় টিউমার হয়েছিল, সেই টিউমারটা আমরা সার্জারি করে ফেলে দিয়েছি এবং সিলি করে দিয়েছি। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।